তোমাদের পয়সা না দিলে ঘাটের পাড়াফারি হবে না, তাই তো? না না, দাদা কাজ করো। এই আমার এই এই পানের মধ্যে যে গরু দুটো ভালো বেঁচে নিতে পারবো, বেঁচে নিতে পারবো ঠিক আছে। তোমরা গরু দুটিয়ে শক্ত করে বেঁধে রাখবা, কেমন সামান্য একটা গরু দিয়েছো, তারি দেখে আমাকে যখন ভয় দেখাচ্ছ, এই গরু কি করবে জানো? করবে, আমার বড় ধিয়ার আছে, ঠিক আছে, বড় ধিয়ার, কুঠা শাড়ি সব গুণা আছে, আমি ওই ভূতে খাসের চোখে বেঁধে দেবো। আর আমার এই গরু একদিন আইবার বন্ধু ওই সেই নিরাশ বন্ধু আমায় পাইবা আমি নগরে নগরে ভিক্ষা করি, এই ঘাটের পারাপারি, এই ঘাটের পারের পয়সা আমি টেনারে করা শোধ করে যাবো, তাই এটা যখন ঘাট ঘাটে একদিন যাতে হবে, হিরিয়ার ধারে শাকের ঘুরে প্লেটের মতো ধাপ থাকবে, যেমন প্লেটের মাথায় ধাপ ওইরকম শাকের ঘুর থাকবে একটা সাকু, সেই সাকু পার হয়ে যাতে হবে বেস্টে কারখানায়, দেখি কোন দিকে নামাজ পড়েছে আল্লাহর ভক্ত, বাফাতেমার ভক্ত, হযরত আলীর ভক্ত, 1,24,000 পীর পায়খানার ভক্ত, যারা হাসান হোসেনের ভক্ত, তারা সেই ওই শাকের ঘুরে হিরের ধারে পারে তারা বেহেস্তে যাবে, তাছাড়া বেহেস্তে যাওয়ার মতন আর লোক নাই। তাই হোক নগরবাসী, আজ তোমাদের দ্বারা দ্বারা ঘুরবো, আজ আমি নৌকায় পার হইতে এসে আমি বাধা পড়েছি, তাই কিছু পয়সা করে দিয়ে আমাকে পিতা করে দেবো। অভিজ্ঞতে নগরবাসী
We'll be right back.